বেহালা পর্ণশ্রী ১৩১ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর ও বেহালা পূর্ব বিধানসভার বিধায়ক রত্না চট্টোপাধ্যায়ের উদ্যোগে আজ অনুষ্ঠিত হল মহিলাদের দ্বারা পরিচালিত রক্তদান শিবির। এই রক্তদান শিবিরে শুধুমাত্র মহিলারাই রক্ত দিতে পারবেন। এলাকার সমস্ত মহিলারা এই অনুষ্ঠানে অংশগ্রহণ করেন। এই রক্তদান শিবির অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মেয়র ফিরহাদ হাকিম, সাংসদ মালা রায়, সাংসদ শুভাশিস চক্রবর্তী, কলকাতা কর্পোরেশনের মেয়র পরিষদ দেবাশিস কুমার। রত্না চ্যাটার্জির নেতৃত্বে রক্তদান শিবির, এবং আমরা এই রক্তদান শিবির কোনোদিন দেখিনি যেখানে মেয়েরা অর্গানাইজ করছে, মেয়েরা রক্ত দিচ্ছে। ছেলেদের যেখানে রক্ত দেওয়ার পারমিশনই নেই, আর মেয়েরা লাইন দিয়ে রক্ত দিচ্ছে, তার কারণ এরা তো নারী জাতি, আমাদের মাতৃজাতি। তাই মা আমাদের সৃষ্টি করে, আবার মায়েরা রক্ত দিয়ে আমাদের বাঁচানোর প্রয়াস করে, এটা একটা অভিনব উদ্যম। রত্না চট্টোপাধ্যায় জানান, শুধুমাত্র মহিলারাই এই রক্তদান শিবিরে রক্ত দিতে পারবে। শুধু দলীয় মহিলা কর্মীরাই নন, এলাকার যত মহিলারা আছে সবাই স্বইচ্ছায় এই রক্তদান শিবিরে অংশগ্রহণ করেছে। দেখো, এটা একটা অভিনব একটা উদ্যোগ আমরা নিয়েছি, কারণ আমাদের এখানে আমরা ব্লাড ডোনেশন করি বছরে একবার, কিন্তু বেশিরভাগ ছেলেরা দেয়, মেয়েরা হয়তো পাঁচজন দশজন দেয়। কিন্তু এবার আমি মেয়েদের বলেছি, দেখি তোদের সাহস কীরকম, তোরাই পরিচালনা করবি, তোরাই রক্ত দিবি, তোরাই সমস্তটা করবি, দেখবো মহিলারা পারে কি না। পুরুষরা সব কিছু পারে, মহিলারা দেখি এরকম একটা শক্ত কাজ তুলতে পারে কি না। আমরা ১০০ জনের মতন বলেছিলাম, এখন ওদের পাউচ বেশি আনতে বলেছি, কিন্তু এখনই ১৫০ জনের নাম লেখা হয়ে গেছে, প্রায় ১০০ জন দেওয়া হয়ে গেছে, কত দূর গিয়ে থামবে। কিন্তু আমার আজকে অত্যন্ত ভালো লাগছে যে সত্যি মহিলাদের সাহস আছে, এবং ওরা নিজের উদ্যোগে আসছে। মানে এরকমও মেয়েদের আমি ডাকিনি, মানে বলিনি, অটো করে করে তারা আসছে ব্লাড দেবে বলে। মাইকে আমি প্রচার করেছিলাম, যারা ব্লাড দিতে ইচ্ছুক তারা আসবেন, সব আসছে। এটা দেখে আমার অত্যন্ত ভালো লাগছে যে এরকম একটা মানে মহান কাজে মেয়েরা এইভাবে ঝাঁপিয়ে পড়েছে। ব্যুরো রিপোর্ট, নোবেল বাংলা।